জামালপুর ও জয়পুর হাটে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারের তিনটি গুদাম থেকে 19,400 কেজি সরকারি চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। তবে অভিযানের আগেই পালিয়ে যান গুদাম মালিকরা। এদিকে জয়পুর হাটের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি এলাকা থেকে OMS এর 85 বস্তা চালসহ মেহেদি হাসান বাঘা নামে এক ডিলারকে গ্রেফতার করেছে র্যাব।